অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। লাবণ্য কোথায় সুন্দরী? ম্যাডাম তো ঘুমোচ্ছেন। আচ্ছা, কি হয়েছে ম্যাডাম? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছেন। হ্যাঁ, কি নিয়ে ভাবছেন বলুন ম্যাডাম। বাপি বলে ওই ছেলেটির সঙ্গে দেখা হলো না, পুজোর ব্যাপারে তো কিছুই জানা হলো না। ছাড়ুন না ম্যাডাম, এত ভেবে কি হবে বলুন তো। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। না সুন্দরী, সব কিছু আমরা ভগবানের হাতে ছেড়ে দিতে পারি। সূর্যের ব্যাপারে আমাকে খোঁজ খবর নিতেই হবে, কিভাবে নেব আমি সেটাই বুঝতে পারছি না। আমি তো বাইরেও যেতে পারছি না। ম্যাডাম আপনি কিন্তু শুধু শুধু স্যারকে সন্দেহ করছেন। স্যারকে একটু স্যারের মতো ছাড়ুন না। জানেন তো, স্যার কিন্তু সত্যি সত্যি লাবণ্য ম্যাডামকে খুব ভালোবাসেন। তাছাড়া সামনেই লাবণ্য ম্যাডামের বাচ্চা হবে, এখন আপনি এসব নিয়ে নাই বা মাথা ঘামালে। বাচ্চা হওয়ার আগেই তো আমাকে সত্যিটা জানতে হবে, বলে যে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, এখন এসব ছাড়ুন, এসব নিয়ে আমরা পরে কথা বলবো, কেউ শুনে ফেললে খুব বাজে হবে। আপনি ঘুমোন ম্যাডাম, আমরা পরে কথা বলবো। হ্যাঁ কনক দি, এই ঘুমোলো। কালেক্টর ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা, কি হয়েছে কনক দি? কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে কথাটা লাবণ্য ম্যাডাম বা বড় ম্যাডামকে বললে ভালো হতো। আসলে ওনাদের যা শরীরের অবস্থা, এই কথাটা শুনলে ওনারা আরো অসুস্থ হয়ে পড়বে, তাই ওনাদের না বলে আপনাকে বলছি। হ্যাঁ বলো। ভাইয়ের সঙ্গে দেখা করে ফিরছিলাম, তখন হোটেলের সামনে স্যারকে দেখলাম একটা মেয়ের সঙ্গে কথা বলতে। তারপরে মেয়েটা স্যারকে জড়িয়ে ধরলে। আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু স্যারের গাড়ি ওখানে ছিল। আপনার কোথাও একটা ভুল হচ্ছে কনকদি, স্যার এরকম ধরনের মানুষই নয়। হতে পারে মেয়েটি স্যারের বন্ধু, না হলে স্যার আগে যে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করতেন সেখানের কেউ, তা না হলে মেয়েটি কোনো মডেল। আজকাল এগুলো খুবই নর্মাল, বুঝেছেন? না না কালেক্টর ম্যাডাম, ওই জড়িয়ে ধরাটা নর্মাল ছিল না। এই বাড়িতেও অনেক পার্টি হয়, সেখানে অনেক লোকজন আসে, সেখানেও তারা একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু এই মেয়েটা যেভাবে স্যারকে জড়িয়ে ধরেছিল, এটা আমার নর্মাল লাগেনি। স্যারকে দেখে মনে হলো স্যারের খুব অসুস্থ হচ্ছে। আসলে সবার সামনে ওইভাবে মেয়েটা জড়িয়ে ধরেছিল তো, তাই। উনি যদি স্যারের বন্ধু হতো তাহলে স্যারের চোখ মুখে এরকম অস্বস্তি থাকতো না। ঠিক আছে কনক দি, আমি দেখে নিচ্ছি, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আর হ্যাঁ, এই কথাটা আপনি আমাকে বলেছেন, আর কাউকে কিন্তু বলবেন না। এটা কোনোভাবে যদি লাবণ্য ম্যাডামের কানে পৌঁছয়, তাহলে ম্যাডাম খুব বড় আঘাত পাবেন। না না কালেক্টর ম্যাডাম, আমি কাউকে বলবো না, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ আসুন। ম্যাডাম ম্যাডাম আপনি ঘুমোননি? এবার আমার কাছে পুরোটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে সুন্দরী। কি কি পরিষ্কার হলো? সূর্যর অন্য একটি মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে, ও লাবণ্যকে ঠকাচ্ছে।
আমার প্রথম দিন থেকেই সন্দেহ ছিল আর আজ সেটা স্পষ্ট হয়ে গেল। দেখুন ম্যাডাম, আপনি এখনই কোনো সিদ্ধান্তে আসবেন না। অনুক্তি যেটা ভেবেছেন সেটা তো ভুলও হতে পারে। আমি তো আছি ম্যাডাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, সত্যিটা কি সেটা আমি ঠিক খুঁজে বার করব। তুমি আমাকে প্রমিস করো সুন্দরী, যেখান থেকে হোক ওই মেয়েকে খুঁজে বার করে তুমি আমার সঙ্গে ওর কথা বলাবে। আমি প্রমিস করলাম ম্যাডাম, মেয়েটাকে খুঁজে বার করে আমি আপনার সাথে কথা বলাবো। কি হতে পারে ওই মেয়েটা? ওই লোকটা কার সাথে ছিল? এই যে লোকটা সব সময় বলে যে সে লাবণ্য ম্যাডামকে এত ভালোবাসে, যদি সত্যি লাবণ্য ম্যাডামকে এত ভালোবাসে তাহলে এরকম কি করে করতে পারে? আমার তো মাথাতেই ঢুকছে না। অবশ্য এই লোকটার স্বভাবই তো সবাইকে ঠকানো। আমার সাথে লোকটা যা করেছে তারপর তো ন্যূনতম বিশ্বাস আর ওই লোকটাকে করা যায় না। কিন্তু তবু মনে হচ্ছে যাই হয়ে যাক, এ হয়তো লাবণ্য ম্যাডামকে ঠকাবে না। না না, এক কাজ করি, ক্রিস তাকে ফোন করে জিজ্ঞেস করি, ক্রিস তা কিছু জানে কিনা। হ্যালো ক্রিস্তা। হ্যাঁ বলো সুন্দরী। তুমি কি ব্যস্ত আছো? না না ব্যস্ত নই, বলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। কনকদি তোমার বন্ধুকে হোটেলের বাইরে একটা মেয়ের সাথে দেখেছে, তুমি কি জানো মেয়েটাকে? মেয়ের সাথে দেখেছে? হ্যাঁ, ওই মেয়েটা নাকি তোমার বন্ধুকে জড়িয়ে ধরেছিল। ও, ওটা তো মধুশ্রী। মধুশ্রী? তুমি যার সাথে কথা বলো? হ্যাঁ, আমার অ্যাড শুটে তো মধুশ্রী অ্যাক্টিং করেছে, আর অ্যাডে ওর একটা কস্টিউম চেঞ্জ ছিল, তাই সৌর্যকে হোটেলে ছাড়তে গেছিল। আসলে আমরা তো মেকআপ ভ্যান নিইনি, তাই হোটেলের রুমেই সব আর্টিস্টদেরকে রেডি করিয়েছি। ও আচ্ছা, এবার বুঝলাম। আচ্ছা সুন্দরী, তুমি কি ভাই এনি চান্স সৌর্যকে সন্দেহ করছো? ক্রিস্তা, সত্যি তুমি পারো বটে। তোমার কি মনে হয় আমি তোমার বন্ধুকে সন্দেহ করব? ওর সাথে তো আমার আর কোনো সম্পর্কই নেই। সুন্দরী, আমি তোমার কষ্টটা বুঝি, কিন্তু একটা ব্যাপারে তুমি নিশ্চিত থেকো, ও তোমার সাথে যাই করুক না কেন, ও লাবণ্যর সাথে কোনোদিন কিছু করবে না, ও লাবণ্যকে কোনোদিনও ঠকাবে না। কিন্তু আমাকে প্রতিটা মুহূর্তে ঠকাবে, আর এই সত্যিটা তুমি প্রথম থেকে জানতে। জানার পরেও তুমি আমাদের বিয়েতে ছিলে এবং কাউকে কিচ্ছু তুমি জানাওনি। সুন্দরী, তুমি আমাকে ভুল বুঝছো। রিসা, তুমি তো জানতে যে ওই মানুষটা আমাকে মিথ্যে কথা বলবে, আমাকে কষ্ট দেবে, সেই জন্যই কি তুমি আমাকে বোন বলে ডেকেছিলে? ভেবেছিলে আহারে, একটা গ্রামের অসহায় মেয়েকে সূর্য বিয়ে করে নিয়ে এসে কিভাবে ঠকাচ্ছে? সুন্দরী প্লিজ, তুমি এই কথাগুলো বলো না। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তখন আমি যেরকম সিচুয়েশনে ছিলাম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। থাক ক্রিস্তা, আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না। আমার মনে হয়েছিল যে হয়তো ও আবার লাবণ্যকেও ঠকাচ্ছে, তাই আমি তোমাকে ফোন করেছি। সুন্দরী, তুমি একটা ব্যাপারে নিশ্চিত থেকো, সূর্য লাবণ্যকে কোনো দিনও ঠকাবে না, কারণ ও লাবণ্যকে খুব ভালোবাসে। আমি জানি ক্রিস্তা, জানো তো আমার গ্রামে, আমার স্কুলে,
এমনকি বিয়ের পর যখন আমি তোমার বন্ধুর বাড়িতে এলাম, সেখানেও যখন যাদের সাথে মিশে গেছি তখনই তারা আমাকে খুব ভালোবেসেছে। আমাকে দেখতে খারাপ এটা তারা কোনোদিন পাত্তাই দেয়নি। তারা সব সময় আমার ভেতরটা দেখেছে। কেউ আমার উপর দেখে আমাকে কখনো জাজ করতো না, একমাত্র তোমার বন্ধুই এটা করলো। আমাকে দিনের পর দিন তোমার বন্ধু এই রূপ নিয়ে খোঁটা দিয়েছে। আমার রূপটাই শুধু ওনার চোখে পড়েছে, আর কোনো কিছুই ওনার চোখে পড়ল না। অবশ্য পড়বেই বা কি করে, ওনার চোখে তো সব সময় লাবণ্য ম্যাডামের মুখটাই ভাসে। আমি জানি ক্রিস্তা, তোমার বন্ধু লাবণ্য ম্যাডামকে কত ভালোবাসে। এটা আমাকে না বললেও চলতো। সুন্দরী, আমি ইন্টেনশনালি কিছু বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। মুখ থেকে তো সত্যি কথাই বেরিয়েছে। সত্যি কথা যখন বলেই ফেলেছে তখন এত কিন্তু কিন্তু করছো কেন? সুন্দরী প্লিজ আমার কথাটা একটু শোনো। আর কি শুনবো ক্রিস্তা, যা শোনার যা জানার আমি সব জেনে নিয়েছি, আর কিছু জানার নেই আমার। রাখছি আমি। এবার আমি কি করব, কি করে বোঝাবো সুন্দরীকে? ম্যাডাম আপনাকে খেতে দেবো? না আমি এখন খাবো না কনক। কেন ম্যাডাম, কত বেলা হয়ে গেছে জানেন? আপনার শরীর ভালো না, এতক্ষণ না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে। তুমি সেদিন যেটা করলে কনক, সেটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কি করেছি ম্যাডাম? সেদিন তুমি স্যারের সম্পর্কে সুন্দরীকে যা যা বলেছ আমি কিন্তু সবটা শুনেছি। তোমরা কি ভেবেছিলে আমি ঘুমিয়ে আছি? আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম এবং সবটা শুনতে পেয়েছি। সরি ম্যাডাম, কালেক্টর ম্যাডাম তো বললেন এত চিন্তা করার মতো কিছুই হয়নি। মেয়েটা কোনো মডেল হতে পারে, স্যার আগে যে প্রফেশনে ছিলেন সেইখানে এটা খুবই সাধারণ ব্যাপার। কনক তুমি তো এটা খুব ভালো মতো জানো যে এই বাড়িতে যা যা ঘটে তার প্রত্যেকটা খবর আমি পেয়ে যাই। তুমি কি ভেবেছিলে এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেই খবরটা আমার কান অবধি আসবে না? তুমি খবরটা না দিলে কি আমি খবরটা পাবো না? সেটা না ম্যাডাম, আসলে আমি ভেবেছিলাম কথাটা আপনারা শুনলে আপনাদের কষ্ট হবে। আসলে লাবণ্য ম্যাডামের এখন শরীরের যা অবস্থা তাই আমি আপনাদের কিছু বলিনি। ঠিক আছে, এবার বলো তুমি কি দেখেছো। আমি দেখলাম স্যার একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, তারপরে মেয়েটা স্যারকে জড়িয়ে ধরলো, তারপর মেয়েটা চলে গেল। কি কথা বলছিল ওরা? আমি দূরে দাঁড়িয়ে ছিলাম ম্যাডাম, আমি কথাগুলো শুনতে পাইনি। শোনো কনক, কাল আমি ওই হোটেলে যাব। কেন ম্যাডাম? সুন্দরী ম্যাডাম তো বললেন ওই মেয়েটা কোনো মডেল হবে। ওটা সুন্দরীর ধারণা, ওই ধারণাটা তো সঠিক নাও হতে পারে। কাল আমাকে ওই হোটেলে যেতেই হবে, আর তুমি আমার সাথে যাবে। ঠিক আছে ম্যাডাম। আর একটা কথা, তোমার সঙ্গে এই ব্যাপার নিয়ে আমার যা যা কথা হলো সেই কথাগুলো কিন্তু তুমি সুন্দরীকে জানাবে না। ঠিক আছে ম্যাডাম, তাহলে এবার আপনার খাবারটা দিই। দাও।
আবার কে দাঁড়িয়ে আছো কেন? ড্রপ তো করে দিলে, এবার তো বাড়ি যাও। এক্সকিউজ মি, এই জায়গাটা কি তোর বাবার নাকি রে, যে তুই বলবি আমি সেই মতো জানাবো যাবো? হ্যাঁ শোন, আমার এখন এখানটা ভাল লাগছে, ফুরফুরে হাওয়া বইছে, আমি এখন হাওয়া খেতে ইচ্ছে করছে, তাই হাওয়া খাবো, ব্যাস। তোর যেখানে যাওয়ার আছে তুই যা না, যা। বাবা তুমি এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো আমি খুব ভালো করে জানি, তুমি সুন্দরীর সঙ্গে দেখা করবার জন্য দাঁড়িয়ে আছো, ও এলে ওর সঙ্গে ফালতু কথা বলা শুরু করবে সব জানি আমি, জানো তো। নিজে যেটা বলে উঠতে পারোনি সেটা বলার জন্যই তো দাঁড়িয়ে আছি, সেটা তো আমাকেই করতে হবে কাজটা। পপস প্লিজ কিচ্ছু বলো না তুমি সুন্দরীকে, তোমাকে কিন্তু আমি আমার দিক দিয়ে দিচ্ছি, যাও না, বাড়িতে তো মা একা আছে। সরি খোকন, তোমাকে ওই কাজটা করতে হবে না, তোমার ওই ভাবনা চিন্তার কাজটা তোমার পপস করে দিয়েছে। বাসন মাজতে আসে যে অঞ্জলি, তাকে আমি বলে দিয়েছি যে একটু বেশিক্ষণ রমার কাছে থাকতে। হ্যাঁ আমি ওষুধ নিয়ে ফিরছি। তোমাকে না জাস্ট কিছু বলার নেই, বলার নেই বলিস না, বলতে হবে না। দেখ সংসারের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা না ঠাকুরের আশীর্বাদে আমি তোর চেয়ে বেশি বুঝি, বেশি পাকামো করো না তুমি। হ্যাঁ এই সুন্দরী, হ্যালো কা, সরি, হ্যালো মনি, হ্যালো সুইটহার্ট, কেমন আছো তুমি? ভালো আছো তো? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এই যে তোমার মিষ্টি মুখটা দেখতে পেলাম এখন মনটা ভালো হয়ে গেল, ফুরফুরে হয়ে গেল। আমার মুখটা নাকি মিষ্টি, সত্যি সত্যি তুমি পারো বটে মনি। মিষ্টি তো, দেখো যার মন সুন্দর তার সব সুন্দর, দেখো মনটাই তো আসল বলো, আর রইল বাকি রূপ, সে রূপ আজ আছে তো কাল নেই। কাকিমা কেমন আছে? কাকিমা এখন ভালো আছে, তুমি তুমি একদিন এসো না আমাদের বাড়িতে, কাকিমা খুব খুশি হবে তোমাকে দেখে। হ্যাঁ আমি যাব। হ্যাঁ তাহলে চলি এখন। এই গোপাল গাড়িটা। তুমি এখনই চলে যাবে? হ্যাঁ মানে হয়েছে কি জানো তো, আমি তো ওকে ড্রপ করে দিয়ে তারপর একটা ওষুধ কিনবো তোমার কাকিমার জন্য। হ্যাঁ আমি যাই, আমি গিয়ে তোমার কাকিমাকে দেখি, তুমি বরং ততক্ষণ সিটকে এখানে দেখে রাখো। হ্যাঁ ওকে আমি কি দেখবো, ওকে দেখার জন্য অনেকে আছে তাই না সিট? যারা আছে তারা তো ওর বন্ধু নয়, তুমি হলে ওর বন্ধু, ওর ভালো খারাপ সবটা তুমিই বলতে পারবে। আর তাছাড়া দেখো তুমি বন্ধু বলেই বলছি, বন্ধুরাই তো ওকে বলতে পারে শাসন করতে পারে, তুমি পারবে ওকে শাসন করতে। যেমন ধরো আমার ছেলেটা না কয়েকটা দোষ আছে, যেমন যখন কাজের মধ্যে থাকে সারাক্ষণ কাজ 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 কাজ, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। তুমি একটু বলো তো মা যাতে ও একটু খাওয়া দাওয়াটা ঠিক মতো করে, তাহলে দেখবে তোমার কথা ঠিক শুনবে। গিরেসিট শুনবি তো? হ্যাঁ শুনবো তো, এবার তুমি যাও। ঠিক আছে মনি, আজ থেকে সিটের দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না, তুমি যাও গিয়ে কাকিমার সেবা করো, এর মধ্যেই আমি একদিন কাকিমার কাছে যাব। কবে যাবে বলো? আমাদের বাড়িটা কিন্তু খুব কাছেই, এই যে সামনে মোড়ের মাথাটা দেখছো, এই মোড়ের মাথা থেকে ডান দিকে ঢুকে গেলে মন্দির আছে, ওই মন্দিরটার ঠিক বাঁ পাশ দিয়ে তুমি ঢুকে যাবে, বাঁ পাশ দিয়ে গিয়ে 5 নম্বর বাড়িটাই আমাদের বাড়ি, দেখবে গেটে বড় বড় করে একটা বোর্ড টাঙানো আছে, সিদ্ধার্থ শঙ্কর রায় IAS আফটার 1 ইয়ার। আমার বাড়ির বাইরে আমি এরকম একটা বোর্ড টাঙিয়েছি? তোমার বাড়িতেও তুমি বোর্ড টাঙিয়েছো সিদ্ধার্থ শঙ্কর রায় IAS আফটার 1 ইয়ার? আমি সিডের নামে কেন বোর্ড টাঙাবো, আমি আমার নামের বোর্ড টাঙিয়েছি সুন্দরী IAS। বাহ খুব ভালো খুব ভালো। ইয়ে বলছি কি, আর একটা ছোট্ট কথা বলবো? পপস অনেক কথা বলেছে, এবার কিন্তু সত্যি লেট হয়ে যাচ্ছে। বাবা তুই তাড়াচ্ছিস আমাকে, তুই এত হিংসুটে কেন রে? আমি তো বেশি কথা বলি না, অল্প 2-4টে যা কথা বলছি সেইটা তুই সহ্য হচ্ছে না? প্লিজ পপস। ওই দেখো, আরে আমি ভুলটা কি বললাম বলতো, মানে ধর তোদের কত আলোচনা থাকে নিজেদের মধ্যে, বই নিয়ে, সিলেবাস নিয়ে, তারপর রেফারেন্স বই নিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরাই কথা বল, আমি আর কথা বলবো না, আমি আসি। বাই 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 সি ইউ বাই সি ইউ। সিড আর সুন্দরী চিন্তা ভাবনাগুলো এক, ওদের দুজনের বিয়ে হলে ওরা খুব ভালো থাকবে। ভাই চা না? ভাই বলছিলাম তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ দিদি বলুন, কি বলবেন?
বলছিলাম কি, আসলে এই কথাগুলো আমি আগেও বলেছি, আবার বলছি, তাই তুমি হয়তো ভাববে আমি একই কথা বারবার বলছি। আসলে কি জানো তো ভাই, সুন্দরীর জন্য আমার বড্ড চিন্তা হয়। মেয়েটা সবার কথা ভাবে, শুধু নিজের কথা ভাবে না, তাই ওকে নিয়ে আমার এত ভাবনা। তাই বলছিলাম কি ভাই, তুমি যদি ওই বিষয়টা নিয়ে জামাইয়ের সাথে একটু কথা বলো। আমি বলবো দিদি, আসলে এই কথাগুলো তো চট করে বলা যায় না, তারপর দেখতেই পাচ্ছেন সূর্য কতটা ব্যস্ত। যখনই ভাবি এই বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলবো, তখনই দেখি ও কাজে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, সে তো দেখেইছি। আসলে কি বলতো ভাই, ওদের বিয়ে হয়ে গেছে, এক বছর হয়ে গেল, এখনো যদি বাচ্চা না হয় তাহলে তো নানা জনে নানা কথা বলবে। ওরা তো শহরে থাকে, ওদের কানে হয়তো এইসব কথা আসবে না, কিন্তু আমরা তো গ্রামে থাকি ভাই, আমাদের কিন্তু গ্রামে কান পাতা দায় হয়ে যাবে। ভাই তুমি একবার একবার জামাইকে একটু বুঝিয়ে বলো, সুন্দরীর যদি একটা বাচ্চা হয়ে যায়, আমি কথা দিচ্ছি তোমায়, আমি আর কোনো দিন ওদের সংসারে নাক গলাবো না, ওদের সংসার নিয়ে, ওদের ওদের কোনো কিছু নিয়ে আমি কিচ্ছু বলবো না ভাই। ঠিক আছে দিদি, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আজকালের মধ্যে যেভাবেই হোক ওকে কথাটা বলবো।